সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ফটিকছড়িতে ভোজপুর পাবলিক হাই স্কুল ও ইয়াসুন্না ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও শিক্ষানুরাগী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল 11টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইয়াসুন্না ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও ডক্টর মোহাম্মদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে আসলে অনেক ধরনের দাবি এসেছে আমার কাছে, যে অনেক ধরনের যেটা আপনাদের দরকার, যেটা মাঠ ভরা কিংবা বিল্ডিং এর ব্যাপারে অথবা এমপিও ভুক্তকরণ। আসলে আমি অনুরোধ করব স্কুলের ম্যানেজিং কমিটি যারা আছেন তারা, আপনারা আসলে একটি যেটি আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটির উপর মনোযোগ দিয়ে একটি লিখিতভাবে আমাদের ফাউন্ডেশন এবং জেলা পরিষদে আমাদের কাছে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে, আমরা যেটা ব্যক্তিগতভাবে সাহায্য করবো সেটা তো অবশ্যই করব, জেলা পরিষদ থেকেও যেন একটি ভালো একটি বরাদ্দ নিতে পারি আমাদের জন্য। এবং এই স্কুল যে এই যে খুবই যে কিছুদিন আগে যেটি পাঠদানের অনুমতি পেয়েছেন, ভবিষ্যতে যেন এমপিওভুক্ত হতে পারে এবং ভবিষ্যতে আরও কার্যকলাপ এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দরকার ছিল এগুলো যেন আমরা ব্যবস্থা করতে পারি। এই যে ভবন কিংবা হয়তো ভবন সংস্কার কিংবা মাঠ, এগুলোর জন্য যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো আমাদেরকে সাহায্য করার জন্য। আমি আজকে কোনো ধরনের কোনো বলতে চাই না যে আমি এটা করে দিব ওটা করে দিব, কারণ আমি আগে দেখতে চাই যে আপনারা কতটুকু আমাদের কাছে আসবেন, আমরা কীভাবে আমাদেরকে ফিউচার প্ল্যানটা দিবেন, আপনারা ভবিষ্যৎ কীভাবে প্ল্যান করছেন। আপনারা আগামী 10 বছরের জন্য একটি আমাদের থাকতে হবে যে টার্গেট থাকতে হবে, যে আপনারা আজকে আমি হয়তো ভবনটা করে দিলাম, কালকে আপনি হয়তো আরেকটার জন্য কাঁদতে হবে, সেটার জন্য যেন করতে না হয়, যেন আপনারা স্টেপ বাই স্টেপ যেন ধাপে ধাপে যেন সামনের দিকে যাবেন। এবং সেটা কীভাবে যাবেন যদি সেটা আমাদেরকে কনভিন্স করতে হবে, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা ভালো একটি অনুদানের ব্যবস্থা করতে পারবো। এর পূর্বে বিটিএফ ভোজপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত মেহমানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বক্তব্য রাখেন ভোজপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্কুলের দাতা সদস্য নুরুল ইসলাম তালুকদার, সমাজসেবক সৈয়দুল হক, উপজেলা যুবলীগ নেতা সেকেন্দার হোসেন, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মমিনউদ্দিন, সাংবাদিক আহমেদ এরশাদ খোকন, নাজিরহাট পৌর ছাত্রলীগ সভাপতি রাসেল উদ্দিন, নিলয় গ্রুপের চেয়ারম্যান সজল বড়ুয়া, ইসলামিক সেন্টারের পরিচালক হাবিবুল্লাহ দিদু ও ভোজপুর পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম। পরে প্রধান অতিথি ও সম্বর্ধিত অতিথিদের ভোজপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে প্রীতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা, নিউজ ডেস্ক।